আজকে মাওবাদীদের আড়াল করার চেষ্টা করছেন একজন মুখ্যমন্ত্রী। এন্টায়ার জঙ্গলমহল 50% তৃণমূলের নেতারা প্রাক্তন মাওবাদী। তৃণমূলের আগামী লোকসভা নির্বাচনে জীবন কাঠি 29% সংখ্যালঘু ভোট। এই 29% সংখ্যালঘু ভোট না থাকলে তৃণমূল ভ্যানিস। আর সেই কারণেই ফুরফুরায় আক্রমণ, নওশাদকে আক্রমণ, 42 দিনের জেল, একজনও দাঙ্গাবাজ নেতা জেলের ভেতর যায় না, নওশাদ জেলের ভেতর যায়, তার জন্য ফুরফুরা আক্রান্ত হয়। ইমামদের জন্য আমি 500 টাকা বাড়ালাম, মুয়াজ্জিনদের জন্য 500 টাকা বাড়ালাম। 500 টাকার ইমাম ভাতা, পুরোহিত ভাতা, ভাতা ভিত্তিক ভোট ব্যাংক তৈরি করতে চাইছে। স্বাভাবিক হবে না, টা কেন করবে না, টা কেন খুব জমবে না? 12 বছর পর 500 টাকা, আমি ভুল বলছি? 12 বছর পর 500 টাকা বাড়ছে। তৃণমূল ছাত্র পরিষদ মানে কলেজ গেটে তোলাবাজি, কাটমানি। তৃণমূল ছাত্র পরিষদ মানে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ নামে সকালবেলা ঘুম থেকে ওঠা, রাত্রিবেলা ঘুমোতে যাওয়া। তৃণমূল ছাত্র পরিষদ মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণাঙ্কুর বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি। দাদা, এই যে গোটা রাজ্য জুড়ে কোচবিহার থেকে কাকদ্বীপ, কলেজ গেটে হাফ প্যান্ট পরা গোলুগলুরা, এ পাস হয়ে যাওয়া 5 বছর 6 বছর আগে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা কোথায় মেয়েদের ইউনিয়ন নামে ওড়না ধরে টান মারে, কোথায় বসন্ত উৎসবের নামে রবীন্দ্রভারতীতে বিহারের উৎসব করে, কোথায় গোটা ক্যাম্পাসের ভেতরে দাঁড়িয়ে তৃণমূলের দাদা দিদিদের জন্মদিন সেলিব্রেশন করে, তারা বহিরাগত নয়। তৃণমূল ছাত্র পরিষদ মানে দখলদারি, তৃণমূল ছাত্র পরিষদ মানে চুরি, তৃণমূল ছাত্র পরিষদ মানে লুট, যেখানে আদর্শের কোনো জায়গা নেই। এইরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী সম্ভবত গোটা ভারতবর্ষে, গোটা পৃথিবীতে কোনো রাজ্যে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী দেখা যায়নি। মিথ্যের ওপর দাঁড়িয়ে, মৃতদেহের ওপর দাঁড়িয়ে লাশ নিয়ে রাজনীতি, খুন নিয়ে রাজনীতি, একের পর এক ঘটনায় সরকারকে বিপর্যস্ত করা, সরকারকে পেঁচে ফেলা, সরকারকে বিভ্রান্ত করা, রাজ্যের উন্নয়ন, রাজ্যের শিল্পায়ন, রাজ্যের কর্মসংস্থান, ভবিষ্যৎ পরিকল্পনা সবটাকে ধ্বংস করেছেন যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম এর হাতে রক্ত লেগে আছে, ওরা কোনো দিন বদলাবে না। যাদবপুর কাণ্ড নিয়ে সরব মুখ্যমন্ত্রী রীতিমতো তিনি সিপিএম এর দিকে তোপ। আমার সঙ্গে রয়েছেন বাম নেতা সৈকত গিরি, কথা বলার চেষ্টা করবো। কোনো দিন বদলাবেন না আপনারা মুখ্যমন্ত্রী, কোনোদিন বদলাবেন না। একটা সময় মুখ্যমন্ত্রী সম্পর্কে আমাদের যে ধারণা ছিল, এখন তিনি মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের, কিন্তু সরি টু সে বলতে বাধ্য আমরা যে এইরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী সম্ভবত গোটা ভারতবর্ষে, গোটা পৃথিবীতে কোনো রাজ্যে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী দেখা যায়নি। আমরা 11 সালের আগে বারেবারে বলতাম যে সিঙ্গুর থেকে, নন্দীগ্রাম থেকে বিরোধী দলনেত্রী হিসেবে বা বিরোধী দলের নেত্রী হিসেবে যে ভূমিকা তিনি পালন করতেন, মিথ্যের ওপর দাঁড়িয়ে, মৃতদেহের ওপর দাঁড়িয়ে লাশ নিয়ে রাজনীতি, খুন নিয়ে রাজনীতি, একের পর এক ঘটনায় সরকারকে বিপর্যস্ত করা, সরকারকে পেঁচে ফেলা, সরকারকে বিভ্রান্ত করা, রাজ্যের উন্নয়ন, রাজ্যের শিল্পায়ন, রাজ্যের কর্মসংস্থান, ভবিষ্যৎ পরিকল্পনা সবটাকে ধ্বংস করেছেন যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তন্ময় ঘোষ যে ডিএসএফের নেতা, যাদবপুর ইউনিভার্সিটি তাকে আপনার মুখপত্র করেছেন, তাই মাওবাদীদের আড়াল করতে হবে, কারণ আপনার তো এদের সঙ্গেই ঘর করা। এই কিষাণজি তো আপনাকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিল, একটা সময় তো আপনি বাংলার রাজনীতিতে মাওবাদী এবং তৃণমূল সমর্থক করে ফেলেছিলেন, আজকে মাওবাদীদের আড়াল করার চেষ্টা করছেন একজন মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়ে হামলা আপনার মনে আছে, কি বলেছিলেন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়? রেল লাইন উড়ে গেল, জ্ঞানেশ্বরী দুর্ঘটনা ঘটলো, জঙ্গলমহলে দিনের পর দিন প্রতিদিন বামপন্থী কর্মীদের, বামফ্রন্টের কর্মীদের মৃতদেহ পাওয়া যেত, খুন হতো বামপন্থীরা এই মাওবাদীদের হাতে। আমরা বলতাম দিনের বেলা তৃণমূল, রাতের বেলা মাওবাদী, এই সমীকরণ ছিল। শুভেন্দু অধিকারী তো তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানাত ছিলেন, শুভেন্দু অধিকারীও তো বলেছেন যে নন্দীগ্রাম সিঙ্গুর সম্ভব হতো না যদি না মাওবাদীরা তার পাশে থাকতেন। আজকের দিনে দাঁড়িয়ে ঋণ প্রতিশোধ করছেন। কিষাণজি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনেননি, তাই কাজের সময় কাজই, কাজ পুরোলে কিষাণজি। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনেছেন, তারা তৃণমূলের পদ পেয়েছেন, চাকরি পেয়েছেন, টাকা পেয়েছেন, মানুষ খুন করেছে যারা, জঙ্গলমহলকে অশান্ত যারা করেছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায় সন্ধি প্রস্তাবে সায় দিয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখুন। এন্টায়ার জঙ্গলমহল 50% তৃণমূলের নেতারা প্রাক্তন মাওবাদী। আমার জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়, তাদের টাকা দেওয়া হয়েছে, উপঢৌকন দেওয়া হয়েছে, তাদের দলীয় পদ দেওয়া হয়েছে। উদাহরণ সুচিত্রা মাহাতো, উদাহরণ ছত্রধর মাহাতো। ইমামদের মঞ্চে কাদের সবাই বলছেন? সংখ্যালঘুদের সবাই। কেন বলছেন? কারণ পঞ্চায়েত নির্বাচনে মুসলিম ভোট ব্যাংক তৃণমূলের কাছ থেকে সরে গেছে। কেন বলছেন? তার কারণ নওশাদ সিদ্দিকী থ্রেট হয়েছে। কেন বলছেন? কারণ ভাঙর থেকে মুর্শিদাবাদ, মালদা, এই সংখ্যালঘুদের খুন করেছে তৃণমূল কংগ্রেস, তাই সংখ্যালঘুরা বিক্ষুব্ধ, তাই তাদের মনের ভেতরে নিজের মনের মাধুরী মিশিয়ে মিথ্যে কথার রসায়ন তৈরি করে বামপন্থীদের, কংগ্রেসীদের টার্গেট করছেন। বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলবেন না, কারণ তিনি জানেন যে সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেবে না, সংখ্যালঘুরা বামপন্থী কংগ্রেসকে ভোট দেবে। আর এই সংখ্যালঘু ভোট যদি তৃণমূলের কাছ থেকে সরে যায়, তাহলে তৃণমূল আগামী লোকসভায় উঠে যাবে। আর সেই কারণেই এই মিটিংয়ে এই সব কথা বলা। এই সমস্তটা তুমি মেলাতে পারছো না যে যাদবপুর ইউনিভার্সিটির ডিএসএফ এর ছাত্র নেতা কী করে তৃণমূলের মুখপত্র হয়ে যায়, কাঁথির দায়িত্ব পেয়ে যায়।
কোন কাঁথি মেদিনীপুরের কাঁথি, কোন কাঁথি নন্দীগ্রাম ঢিলছড়া দূরত্বে, কোন কাঁথি জঙ্গলমহল ঢিলছড়া দূরত্বে। মাওদের নিয়ে, মাওবাদীদের নিয়ে, অতিবামদের নিয়ে তৃণমূল একটা ইন্টেলেকচুয়াল সেক্টর তৈরি করতে চাইছে, যারা নো ভোট টু বিজেপির নামে বিজেপির ভয় দেখাবে। ঠিক যেভাবে সংখ্যালঘুদের বিজেপির ভয় দেখিয়ে তৃণমূল ভোট ব্যাঙ্ক দখল করে, ঠিক একইভাবে মাওবাদীদের সঙ্গে নিয়ে এই সংখ্যালঘুদের মানুষদের মধ্যে নো ভোট টু বিজেপির ক্যাম্পেইন করবার যে ফসল, যে লাভ, সেই লাভটা বাড়িতে তুলতে চায় তৃণমূল, নিজের দলে তুলতে চায়। তৃণমূলের আগামী লোকসভা নির্বাচনে জীবন কাঠি 29% সংখ্যালঘু ভোট। এই 29% সংখ্যালঘু ভোট না থাকলে তৃণমূল ভ্যানিশ। আর সেই কারণেই ফুরফুরায় আক্রমণ, নওশাদকে আক্রমণ, 42 দিনের জেল, একজনও টাঙ্গাবাজ নেতা জেলের ভেতর যায় না, নওশাদ জেলের ভেতর যায়, তার জন্য ফুরফুরে আক্রান্ত হয়। আজ আপনি বলুন তো, এই তো ঢিলছড়া দূরত্ব হাওড়া শিবপুর, এই যে চন্দননগর, এই যে বসিরহাট, এই যে ধুলাগড় দাঙ্গা হয়েছিল তো, মন্দির মসজিদ সব আক্রান্ত হয়েছিল। পুলিশ কোথায় ছিল? পুলিশ ঘুমাচ্ছিল। যখন দাঙ্গার আগুন জ্বলছে তখন পুলিশ থানার ভেতরে টেবিলের তলায় লুকোচ্ছে। আর আজকে বীরপুঙ্গ পুলিশ হয়েছে, নওশাদের বাড়িতে আক্রমণ করতে হবে, ফুরফুরাকে আক্রমণ করতে হবে। ফুরফুরার পীরজাদাদের গায়ে হাত পড়ছে, কিন্তু ফুরফুরা কি সিপিএমের? এই আপনি মনে করে দেখুন তো, 34 বছরের সরকার কতবার ফুরফুরা আমাদের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে, কতবার ফুরফুরায় কংগ্রেসের নেতারা গেছেন, কই আমরা তো কোনোদিন এসব করিনি। ফুরফুরা আমাদের মতের পক্ষে হতে পারে নাও হতে পারে, হিন্দু মুসলিম সমস্ত ধর্মীয় মানুষের একটা স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যবাহী একটা পীঠস্থান, সেখানে দাঁড়িয়ে আজকে পুলিশ ঢুকছে। যাদবপুর ইউনিভার্সিটিতে মাঝরাতে পুলিশ ঢুকিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুরে গিয়ে ওই 2 মিনিটের মধ্যে অভিজিৎবাবুকে সরিয়ে দিয়েছিলেন, আজকে সব দায় ঝেড়ে ফেলতে চাইছেন। 2012-তে ফ্যাশের অনুষ্ঠানে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি গিয়ে বসেছিল, এই আলু লালু পটল পটলরা সব এলাকায় যাদবপুরের চারপাশে কাউন্সিলরদের হয়ে ভোট করাতো, এরাই তো নো ভোট টুর গান গাইতো, এরাই তো জয়ী ব্যান্ডের সদস্য, এরাই তো রাজন হালদার প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আইসি করা, তারপরে এবিভিপি হয়ে এখন টিএমসিপির যাদবপুরের সভাপতি হয়েছে। এগুলো হচ্ছে ওই কাশফুলের বালিশের মতনই ভাঙতার কথাবার্তা। দর্জির আমি তো বলছি, সবচাইতে বেশি পরিযায়ী শ্রমিক মালদা, মুর্শিদাবাদ, মিদিনীপুর, ঘাটাল, হুগলির প্রত্যন্ত এলাকায়, যারা কেরালা, তামিলনাড়ু, হায়দ্রাবাদে কাজ করতে যায়, তাদের 80% সংখ্যালঘু। আপনার মনে নেই লকডাউনের সময় এই মমতা বন্দ্যোপাধ্যায় করোনা এক্সপ্রেস আটকে দিয়েছিল, করোনার ট্রেন ঢুকতে দেয়নি? পরিযায়ী শ্রমিকদের কী ব্যবস্থা নিয়েছে? মুর্শিদাবাদ ও মালদার মাটিতে গঙ্গা ভাঙনে কী ব্যবস্থা নিয়েছে? সংখ্যালঘু এলাকা তো, মুর্শিদাবাদ ও মালদাতে প্রত্যন্ত এলাকাগুলোতে আর্সেনিকের জলের ক্রাইসিস, কী ব্যবস্থা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়? সরাসরি যাদবপুরের কাণ্ডে মুখ্যমন্ত্রী বলেছে সিপিএমরা বেড়েছে। আমি বলছি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরের অ্যাটিটিউড, তিনি তদন্তকে প্রভাবিত করেন, অপরাধীকে আড়াল করবার চেষ্টা করেন। পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডে অভিযুক্ত কাদের খানকে পালাতে সাহায্য করা নুসরাত জাহান তৃণমূলের এমপি হয়। পার্ক স্ট্রিট কাণ্ডের তদন্ত শেষ হওয়ার আগে তিনি বলে দেন সাজানো ঘটনা। দময়ন্তী সেন মিথ্যাবাদী প্রমাণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, প্রতিহিংসার বলি হতে হয়, দময়ন্তী সেনকে ট্রান্সফার হয়ে যান। এই রাজ্যের রাজনীতিতে তদন্ত শেষ হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে যান যে রামনবমীর দিন দাঙ্গা হবে, তারপরেও পারমিশন দেয় পুলিশ, কারণ দাঙ্গা না হলে তৃণমূলের ভোট হবে না। এই রাজ্যের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন, যাদবপুরে সিপিএম খুন করেছে, তারপরেও সিপিএমের সেবায় একটা ছেলে গ্রেপ্তার হয় না, যত ছেলে গ্রেপ্তার হয় সব ডিএসএফের, সেই ডিএসএফের নেতা তন্ময়বাবু তৃণমূলের প্রধান মুখপত্র হয়। এই যে বারবার বলেন বামপন্থীদের আস্তানা, বামপন্থীদের আস্তানা, দোলা সেনকে কে এমপি করেছে, পূর্ণেন্দু বসুকে কে এমপি করেছে, এরা কোন রাজনীতি করত? এই যে সামিরুল ইসলামকে পাঠিয়েছেন রাজ্যসভায়, কোন মতবাদের কথা বলতেন? আসলে ভণ্ড বামের অভিনয় করত তৃণমূলের কিছু স্বাধীন সংগঠন, এরাই। আপনার মনে পড়ে না বুদ্ধিজীবীরা নন্দীগ্রামের সময় কিষেনজির পাশে এই রাজ্যের মাননীয় মাননীয়া বুদ্ধিজীবীগণ, বুদ্ধিজীবী হিসেবে যারা নিজেদেরকে দাবি করেন, অপর্ণা সেন, কৌশিক সেন, পরমব্রত, বোলাং গঙ্গোপাধ্যায়, একের পর এক তালিকা 34 বছরের বাম জমানার অপশাসন চেয়েছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে যাদবপুর নিয়ে কী বলবেন? এরাই তো যাদবপুরে বুদ্ধবাবুর গায়ে কালি ছিটিয়েছিল, এরাই তো 2019-এ এসএফআইয়ের একটা ছেলেকে মেন হোস্টেলের A1 বিল্ডিংয়ে নিয়ে র্যাগিং করেছিল, এরাই তো মেন হোস্টেলে এসএফআইয়ের একটা ছেলে যদি মেম্বার হয় তাকে মেন হোস্টেলে বেড দেয় না, এরাই তো A1 A2 যাদবপুর থানার ঢিলছড়া দূরত্বে মাস্তানি করে, ক্যাম্পাসের ভেতরে হোস্টেলের ভেতরে নিজেদের একদম মুক্তাঞ্চল তৈরি করে রাখে। পুলিশ কিচ্ছু জানতো না। আলু কার সাপোর্টে বেরিয়ে গেল? দক্ষিণ কলকাতার তৃণমূলের কোন মন্ত্রীর সাপোর্টে আলু বেরিয়ে গেল? তদন্ত হোক। তৃণমূল দলের কোনো পলিটিক্যাল স্ট্যান্ড নেই, কোনো আদর্শ নেই, কোনো চর্চা নেই, কোনো রাজ, আমি একদম বলছি, কোনো রাজনৈতিক চর্চা নেই। চুড়ি শব্দটা যে মহিলাদের প্রতি কত বড় অসম্মান এটা তৃণাঙ্কুররা জানে না, তার কারণ তৃণমূল ছাত্র পরিষদ মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে,
নারীদের ক্ষমতায়নের প্রশ্নে কোনো রাজনীতির ভাষা ব্যবহার করে না। এরা ন্যাশনাল এডুকেশন পলিসি জানে না। তৃণমূল ছাত্র পরিষদ মানে কলেজ গেটে তোলাবাজি কাটমানি, তৃণমূল ছাত্র পরিষদ মানে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ নামে সকালবেলা ঘুম থেকে ওঠা, রাত্রিবেলা ঘুমোতে যাওয়া। তৃণমূল ছাত্র পরিষদ মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণাঙ্কুর বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি। দাদা, এই যে গোটা রাজ্য জুড়ে কোচবিহার থেকে কাকদ্বীপ কলেজ গেটে হাফ প্যান্ট করা গোলুগোলুরা এ পাশ হয়ে যাওয়া পাঁচ বছর ছ বছর আগে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা কোথায় মেয়েদের ইউনিয়নে ওড়না ধরে টান মারে, কোথায় বসন্ত উৎসবের নামে রবীন্দ্রভারতীতে বিহারের উৎসব করে, কোথায় গোটা ক্যাম্পাসের ভেতরে দাঁড়িয়ে তৃণমূলের দাদা দিদিদের জন্মদিন সেলিব্রেশন করে, তারা বহিরাগত নয়। এই আলুদের মতন বহিরাগত না, আমি এক সেকেন্ড বলছি, আলুদের মতন বহিরাগত নয়। আসলে আমরা বামপন্থীরা যে রাজনীতির কথা বলি, ক্যাম্পাসে স্যানিটারি ন্যাপকিন রাখতে হবে। আমরা বলি নারী পুরুষ সমান সমান, নারী এই পৃথিবীর অর্ধেক আকাশ, আমাদের জীবনের অর্ধেক আকাশ যে মহিলাদের জন্য, তাদের প্রতি অপমান করেছে তৃণমূল ছাত্র পরিষদ। এরা নারীদের প্রতি সম্মান জানাতে জানে না, আর জানে না বলেই তৃণমূল ছাত্র পরিষদের কাঁথির নেতা, সম্ভবত আমি নাম ভুল করলে মাফ করবেন, কিছু একটা সৌম্যদীপ গিরি বা এরকম কিছু একটা নাম, তাকে ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত হওয়ার পরেও শাসক দলের নেতারা আড়াল করেছে, কাঁথি পিকে কলেজের ঘটনা। আচ্ছা, আপনার বর্ধমানে তুহিনা খাতুন মনে পড়ে আত্মহত্যা করেছিল, কার বিরুদ্ধে অভিযোগ করেছিল? বর্ধমানে তৃণমূল ছাত্র পরিষদের নেতার দিকে। আচ্ছা, আপনার মনে পড়ে সুরেন্দ্রনাথে টাকা দিতে পারেনি বলে ভর্তি হতে আসা একজন ছাত্রী সুইসাইড করেছিল সোনারপুরে, আজ অব্দি কাঙ্কাটা দেবুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে? আসলে তৃণমূল ছাত্র পরিষদ মানে দখলদারি, তৃণমূল ছাত্র পরিষদ মানে চুরি, তৃণমূল ছাত্র পরিষদ মানে লুট, যেখানে আদর্শের কোনো জায়গা নেই। যে একবার প্রথমে করতো আইসি, তারপর হলো এবিভিপি, তারপর হলো টিএমসিপি, তারপর কী কী করবে কেউ জানে না। আমি বলছি এরা সুযোগ সন্ধানী, ধান্দাবাজ, চোর, এরা নকল করতে জানে, এদের কোনো পলিটিক্যাল ফিউচার নেই। অভিনয়টা ভালো করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে অনুপ্রাণিত হয়েছেন, তিনি নিজের মুখে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও এইভাবেই অনুপ্রাণিত হয়ে অভিনয়টা করতেন। আরে তো ঠিকই তো, মমতা বন্দ্যোপাধ্যায় অনশনে ক্যাডবেরিকে অনশন করে বলছে যে আমি অনশন করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় কোনো টিজ নেই বলছে আমার মাথা ফেটে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমার শরীরে সব হাড় ভাঙা। তিনি যদি নাটকের ভাষায় এইরকম অভিনয় করতে পারেন, তার ছাত্রনেত্রী অভিনয় শিখবে না, সে কী করে 21 জুলাইয়ের মঞ্চে উঠবে? তার তো মাপকাঠি 21 জুলাইয়ের মঞ্চে ওঠার মাপকাঠি কি? কলেজের গেটে টাকা খেতে হবে, চুরিতে হাত পাকাতে হবে, তৃণমূল ছাত্র পরিষদের নকল স্লোগান করতে হবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি পরিবারের নামে জল খেতে হবে, আর অভিনয়টা খুব ভালো করতে হবে। যে অভিনয় মমতা করে, যে অভিষেক অভিষেক করে, যে সেই অভিষেক আজকে রাজন্যারা করছে, এরা কেউ না। এগুলো রাষ্ট্রিক এলিমেন্ট স্টুডেন্ট পলিটিক্সের, এদের কোনো ভবিষ্যৎ নেই। এবং বাংলার রাজনীতিতে এরা যদি ছাত্র আন্দোলনের মুখ হয়, তাহলে বাংলার ছাত্র আন্দোলনের কপালে দুর্দশা আছে। বলছে রাজন্না হালদার টিএমসিপির নতুন প্রেসিডেন্ট হলেন, আগামী দিনে রাজন্না হালদারই আপনাদের চ্যালেঞ্জ, কী বলবেন? দেখুন, আলু পটল ঝিঙার মতন প্রতিদিন যারা বাজারে বিক্রি হয়, যারা প্রতিদিন জামা বদলানোর মতন দল বদল করে, একবার আইসি, তারপর এবিভিপি, তারপর টিএমসিপি হয়, প্রেসিডেন্সিতে নাটক তৈরি করবার চেষ্টা করেছিলেন, অভিনয়টা ঠিকঠাক জমেনি, এরা স্থানকাল পাত্র বদল করেছেন, তৃণমূল ছাত্র পরিষদের নেতার ঘনিষ্ঠ হয়েছেন, এখন যাদবপুর ইউনিভার্সিটির দায়িত্ব নিয়েছেন, যাদবপুরের এই ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করছেন, অভিনয় করছেন, কিন্তু এই অভিনয় বেশি দিন চলবে না। কারণ বাংলার মানুষ বুঝতে পেরেছে যাদবপুরে বিজেপি তার মনের মতন উপাচার্য নিয়োগ করেছে, তৃণমূল ছাত্র পরিষদ যেটা ধূলিসাৎ হয়ে গেছিলো তা আবার নতুন করে যাত্রাপালা করে অভিনয় করে রাজন্যার নেতৃত্বে ফুটেজ খাওয়ার চেষ্টা করছে। আর প্র্যাকটিক্যালি এ রাজ্যের বাংলার একটা মায়ের কোল খালি হলো, স্বপ্ন খুনের বিচার চাই, আর এই অভিনয় যারা করছে, যারা এই স্বপ্ন খুনের মধ্য দিয়ে রুটি শেখার কাজ করছে, নিজের রাজনৈতিক ভবিষ্যৎ তৈরি করবার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্য শুধু একটাই কথা, অভিনয়ের মধ্য দিয়ে, যাত্রাপালার মধ্য দিয়ে আগামী দিনে হয়তো পুরস্কার জেতা যায়, তৃণমূল কংগ্রেসের দলে মহানায়ক মহানায়িকাদের পুরস্কার অর্জন করা যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যাত্রাপালা টিমের সদস্য হওয়া যাবে, নুসরাত মিমিকে কম্পিটিশান দেওয়া যাবে, সায়নী দেবীর চ্যালেঞ্জার হওয়া যাবে, দেবাংশুদের চ্যালেঞ্জার হওয়া যাবে। এই ফুটেজের কম্পিটিশানে শুধু তৃণমূলের আভ্যন্তরীণ পদোন্নতি রাজন্যার হতে পারে, কিন্তু বাংলার রাজনীতিতে এইরকম ছলনা, অভিনয়, দলবদলু, চটকদারি, চুরি করা, নকল করা আগামী প্রজন্মের ছাত্র সমাজের কাছে এইরকম কেউ মুখ হতে পারবে না।